আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নির্বাচন নিয়ে যেই পরিস্থিতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা সবাই জানে যে এটি অনেকে বলেন বিরোধীরা বলেন আমি ডামি নির্বাচন তো সেই নির্বাচন নিয়ে কিন্তু আস্তে আস্তে এখন নেতারা মুখ খুলতে শুরু করেছেন রাশেদ খান মেনন বলেছেন নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা বোধ দূর হয়নি খুব গুরুত্বপূর্ণ কথা যদিও খুব সাবধানী মন্তব্য কিন্তু এই মন্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটি মেসেজ তিনি অলরেডি দিয়ে দিলেন দর্শক খেয়াল করবেন যে ধর্মমন্ত্রী ফরিদুল ফরিদুল ইসলাম হক হক সম্ভবত তিনিও কিন্তু বলেছেন বলেছেন নির্বাচন যে যে প্রশ্নবিদ্ধ এবং আপনারা ভোট দেওয়াইছেন অর্থাৎ আপনারা ভোট দিয়েছেন এটা মানে ঠিক নির্বাচন হয়নি কিন্তু তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সন্তুষ্ট কিন্তু রাশেদ খান মেনন কিন্তু পরিষ্কারই বললেন সামগ্রিকভাবে যে নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা বোধ দূর হয়নি এটা একটা চরম সত্য কথা তিনি বলেছেন জাতীয় সংসদে হয়তো বলতে পারে অনেকে যে একটা খুব তিনি বলতে পারেন থেকে কিন্তু বলছেন তো এই কথার তো কোনো ব্যাখ্যা সরকারি দলের পক্ষ থেকে আসছে না বরং এখন যারা মুখ খুলছেন এই দ্বাদশ জাতীয় সংসদের এই যে কাঠামোতে যে নির্বাচন একবারে অস্বাভাবিক নির্বাচন গণতান্ত্রিক বিশ্বে অনেকেই হতভাগ যে এই ধরনের একটি দল দুই তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করার মধ্য দিয়ে সেই নির্বাচনটা নিয়ে তারা তৃপ্তি করে এবং কেউ কেউ বলেন আমি আর উল্লেখ করলাম না যে এটি নাকি পঁচাত্তরের পরে সবচেয়ে ভালো নির্বাচন এবং চমৎকার একটা নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন এবং বিদেশিরাও নাকি এই নির্বাচনে প্রশংসা করেছে আমি একটা কথা বলি যে এই যে তিন দিন সফরে আসলেন মার্কিন প্রতিনিধি দল নির্বাচনের পত্র তো তারাই আসলে নির্বাচন আগে তারা কি বলেছেন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায় কিন্তু যে নির্বাচনটা হবার পর তারা আসলেন সরকার বলছে যে তাদের সাথে নতুন সম্পর্কের নাকি সূচনা করবে তো এই সূচনার প্রারম্ভে কেউ কি বলেছে যে চমৎকার একটা নির্বাচন হয়েছে কেউ কি বলেছে যে যা হয়েছে আমরা নির্বাচন নিয়ে ভাববো না আমরা সামনের দিকে ভাববো সেটি কিন্তু মার্কিন প্রতিনিধি দল বলেনি ইউরোপীয় বলেনি মানে গণতান্ত্রিক বিশ্ব বলেনি এখন এখানে আমরা যদি আলোচনা করি চীন কি বলল রাশিয়া কি বলল ভারত কি বলল। এগুলি তো হলো চিহ্নিত চীন রাশিয়া তো আর আমাদের গণতন্ত্রে তারা বিশ্বাস করে না ভারত বিশ্বাস করে কিন্তু ভারতের চেহারাটা ইতিমধ্যে পরিষ্কার হয়েছে যে তারা তাদের আঞ্চলিক একেবারেই মানে রাষ্ট্রীয় স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করছে এই কারণে বাংলাদেশে শৈরতন্ত্র থাকুক আর গণতন্ত্র থাকুক সেটা তাদের হেডেক না তো সুতরাং সেটাও যদি যদি আমরা আমরা বাদ দিয়ে মোটা দাগের পশ্চিমা পশ্চিমা বিশ্বের বিশ্বের কথা বলি কেউ কি খুব গদগদ ভাষায় বলেছে বা প্রধানমন্ত্রী যখন কি সফরে গেলেন সেখান থেকে কি কোনো রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে চমৎকার নির্বাচন হয়েছে আমরা এরকমই একটা নির্বাচন চাই এবং এই ধরনের নির্বাচন একটা খুবই মডেল নির্বাচন এবং আমরা আমাদের নির্বাচনে এই বাংলাদেশের নির্বাচনের প্রতিফলন দেখতে চাই বলেছে কেউ বলেনি বলার কথাও না তো রাশেদ খান মেনন আজকে জাতীয় সংসদে বলছেন যে যে খবরটি আমি দর্শক খবরের ভিত্তিতে বিশ্লেষণটা করছি খবরে বলা হচ্ছে দাদর জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চোদ্দ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যাই হোক তিনি বলছেন যে নানান জটিল পরিস্থিতির মধ্যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে অনেক কিছু আছে তবে তিনি আবার বলছেন যে সত্য যে নির্বাচন সম্পর্কে জনমানুষের যে তা দূর করা যায়নি দর্শক তাহলে এই বক্তব্যের পর জাশেদ খান মেনন একেবারে বলতে গেলে সরকারের দয়ায় যিনি এমপি হলেন তিনিও যখন নাকি এই স্বীকার দিচ্ছেন তাহলে নির্বাচনটা কি হতে পারে তাহলে বিরোধী পক্ষ কি বলবে এবং এই বলাটা কি অবাস্তব এই বলাটা কি অসত্য এই নির্বাচন নিয়ে কি বাংলাদেশ আগামীতে চলবে এবং দেশে বিদেশে বলবে যে এই নির্বাচন একটা চমৎকার হয়েছে এই নির্বাচন উপর ভিত্তি করেই আমরা সামনে এগোব মধ্যবর্তী নির্বাচনের কথা হয়েছে বলে মাহমুদুর রহমান মান্না বলছেন সেটা সত্য মিথ্যা এখনো প্রমাণিত হয়নি কিন্তু যদি সত্যি সত্যি সরকারের মধ্যে বোধদয় হয় যে যেহেতু ভালো নির্বাচন হয়নি এবং একটা বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে একটি মানসম্মান বাড়ানোর জন্য একটি মধ্যবর্তী নির্বাচন যদি হয় সবার অংশগ্রহণে তাহলে কি সেই দাবি বা সেই আকাঙ্ক্ষা প্রত্যাশাটা কি খুব অযৌক্তিক হবে দর্শক এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ